গওমের কারণে সালাত ছুটে গেলে কি ওই সালাত কাজা হিসাবে নিয়ত করতে হবে জি সালাত কাজা আদা বিভিন্ন রকমের কথা আমরা সমাজে শুনি ইসলামে ঠিক এই রকম কিছু মানে কোরআন হাদিসে কথা হলো গওমের কারণে সালাত ছুটে যাওয়ার পর যদি আমরা সময় সময় সালাত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান নামানে সালাতি আও নসিয়াহা ফালিসল্লিহা ইযা যাকারহা ফা ইন্ন যালিকা যদি কেউ সালাত ভুলে যায় মনে নেই বেখেয়াল মনে গেছে ইচ্ছা ঘুম ভাঙেনি রসুলা সে যখনই মনে পড়বে ঘুম থেকে উঠবে বা মনে পড়বে সঙ্গে সঙ্গে সালাত আদায় করবে এটাই ওই সালাতের তার জন্য ওটাই অক্ত কাজে এটা মূলত কাজা হলো না তবে এটা অভ্যাসে পরিণত করলে মহাগুণা